গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই প্রীতি ব্লগ। আর আজ হলো শীতলা ষষ্ঠী পুজো, আর শীতলা ষষ্ঠী মানে শীল, আমরা শীতলা ষষ্ঠী শীলকেই মানি। তো চলো আজকে দেখো শীতলা ষষ্ঠীর পুজো, স্নান টান করে কুস্ত হয়ে গেছে, তো এরপরে ঠান্ডা ঠান্ডা ভাত খেতে হবে, সেদিন গরম কিছু খাওয়া চলবে না। তো আমরা সেদিন কী করছি তোমরা দেখতে থাকো, এনজয় করো, এমন পাশে থাকো। নিরামিষ খাবে, তাই আজকে সানডে, তাই ওরা ওরা উপরে বসেছে। আর এই যে আমাদের কাজে দিদির জন্য রেখেছি গুছিয়ে, কাজে দিদিও রান্না করবে না, নিয়ে যাবে, তো তার জন্য রান্না দিদির জন্য গুছিয়ে রেখেছি, কালকে নিমন্ত্রণ করেছিলাম, আর আমরাও খাচ্ছি। আর এটা হলো সৃজানোর পরের দিন, মানে এবার ঠাকুরকে বিসর্জন দিতে হবে, তো ঠাকুরকে বিসর্জন দিয়ে আসি। আর ইউ বই তো তুলে নিয়েছে, তো কীভাবে বিসর্জন করলাম, কোথায় করলাম, তোমরা দেখতে থাকো, এনজয় করো, অ্যান্ড পাশে থাকো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলেই হবে। হাতে নিন, ধর শক্ত করে গায়ে গায়ে নিয়ে ধর। হ্যাঁ পারবি, আসছে বছর আবার হবে। সরস্বতী মা কি জয়, মুখটা কি সুন্দর। ভালো করে বলো,
ঠাকুর বিসর্জন হয়ে গেল, তাহলে দেখলে পুকুরটা একবার দেখে নাও কত বড়। পুকুর দেখা যাবে না, অন্ধকার অন্ধকার, অনেক বড় পুকুর, চলো কিন্তু দেখা যাবে না। এই যে বড় বড় সিঁড়ি দেখছো কত, অনেক বড় বড় সিঁড়ি, কিন্তু দেখা যাবে না। চলো বলো, কিছু অনেক বড় বড় সিঁড়ি। আসছে বছর আবার হবে, চলো মা আবার এসো। মানে ভ্যালেন্টাইন্স ডে।